মেঘবালিকাকে কড়ি দিয়া কিনিয়া আনিয়াছিলাম, কিন্তু সে যে হৃদয় নামক নিরুদ্দেশ হওয়া বালককে দাবি করিয়া বসিবে তা ঘুণাক্ষরেও বুঝিতে পারিয়াছিলাম না। অতঃপর ঘর্মাক্ত হইয়া বসিয়া আছি, পত্রিকায় বিজ্ঞাপন দিয়া বালককে খুঁজিব নাকি ব্যোমকেশ মহাশয়ের বাড়ির ঠিকানা জোগাড় করিবার একটিবার চেষ্টা চালাইয়া দেখিব তাহাই ভাবিতেছি। শেষমেশ সেই করি ভরসা, ট্যাকে যতক্ষণ রহিয়াছে ততক্ষণ তাহা খরচ না করিয়া উপায় তো নাই। মেঘবালিকার মন ভার হইয়াছে ইয়া কম কথা নয়, বৃষ্টি নামিলে যে খবর হইয়া যাইবে তা বলাই বাহুল্য। বারো হাত কাপড় জড়াইতে তাহার যে সময় লাগিবে তা ঢের বুঝিলাম, কিন্তু নিজে এহেন বিপদ পড়িয়া যাইব তা বোধ হয় জন্মেও ভাবি নাই। ধুতির কোচাটি কোনোভাবে জুচ্ছই হইতেছে না, ইয়ার পর গিলে করা পাঞ্জাবিটি লইয়া মধু এখনও ধোপা বাড়ি হইতে আসে নাই। ঢিলে করে ধুতি জড়াইয়া কোচাটি হাতে দাঁড়াইয়া আছি, দরজায় কড়া পড়িতেছে। নির্ঘাত মেঘবালিকা, মানসম্মানে এবার যায় বুঝি, না বাঁচিয়া গেছি। মধু 32 পটি দাঁত বাহির করিয়া দাঁড়াইয়া আছে, তার হাসি থামিতেছে না, দেখে জোর ধমক লাগাইলাম, সে ধুতি ঠিক করিয়া দিল। ফরাসি দেশের সুগন্ধির একটা অন্যরকম ভাব আছে, বেশ দূর হইতে তাহার আবেশ পাওয়া যায়। গন্ধটা নিকটে আসিতেই লম্বা ঘোমটা টানিয়া সে প্রবেশ করিল, কাপড়টি 12 হাত হইতে ঢের লম্বা তাহা অনুমান করিলাম। টমটম গৃহসম্মুখে দাঁড়াইয়া আছে, তাহাতে উঠতে কিঞ্চিত বিলম্ব হইল, কড়িয়া নিতে ভুলিয়া গিয়াছিলাম। বালিকার মিষ্টি হাসির সহিত ঘোড়াগুলির গলার ঘুঙ্গুর ছড়ার আওয়াজ মিলিয়া মিশিয়া কেমন ঘোরের সৃষ্টি করিল, হঠাৎ হেঁচকি মতো উঠিল। দিবাস্বপ্ন ভাঙিয়া গেলে যেমন কয়েক মুহূর্ত কেমন অথৈ জলে ভাসিতেছি বলিয়া বোধ হয় তাহাই হইল। কোথায় আমি, কে আমি, এইরূপ যখন দ্বিধাদ্বন্দ্বের খেলা মস্তিষ্কে চলিতেছে তখনই বালিকা হালকা কাশি দিতে বুঝিলাম যে পত্রিকা অফিসে আসিয়া গিয়াছে, এবং হঠাৎ টমটমটি থামিয়া যাইয়া আমার হেঁচকি উঠিয়াছে। পোড়া কপাল এখনো ইশারায় চলিতেছে, তাহার যে সুন্দর জাফরানি কপাল, গোলাপি ঠোঁট আর মুক্তঝরা হাসি, তাহা দেখিবার জন্যে আর কত হাহুতাশ করিতে হইবে ঈশ্বরই জানেন। এবার মিষ্টিমুখের আওয়াজ পাওয়া গেল, নামিবেন কি? আর না নামিয়া যোগ আছে, এবার তো দৌড়াইতে হইবে। রং আর কেরোসিনের একরাশ গন্ধ, বাবা এখানে চাকরি করে লোকে কিভাবে তা কে জানে। আরদালি ইশারা করিল, মনে হয় মুখ খোলে নাই, কারণ খুলিলে যে পরিমাণ রং আর কেরোসিন মুখে ঢুকিবে তাহাতে তাহার রাতের খাওয়ার জন্য পাকস্থলিতে আর স্থান রসিবে না। সে ইশারা করিয়া দোতলা বুঝাইল, বুঝিয়াছে ঠিক বিজ্ঞাপনের লোক। সিঁড়িটি কবে বানানো হইয়াছে তাহা আমি জানি না, একে তো ভবনটি মনে হয় ঠাকুরদা আমলের, তাহার উপর সিঁড়িটি মনিচা ধরা, বাঁদিকের ঘরে রংচটা প্লেটে লেখা বিজ্ঞাপন ঘর। ভিতরে যাইয়া ভ্রু কুচকাইয়া গেল, ভদ্রলোকের বয়স কত হইবে জানি না, মুখ বুঝিয়া পড়িয়াছে, চুল নাই বলিলেই চলে, তবে যৎসামান্য যাহা আছে তা পাকিয়া সাদা হইবার পর একেবারে সোনালী আকার ধারণ করিয়াছে। এই ঘাটের মোড়াকে এখানে কে রাখিয়াছে? তিনি একখানি পেতলের চোঙ্গা লইয়া কানে ধরিয়া আছেন, ও কানেও শোনেন না। তা কি চাই? আগে হারানো বিজ্ঞপ্তি দিতে চাই। ও তাই বলুন, মা জননী বাচ্চার বয়স কত? বালিকা লজ্জা পাইল, তাহলে তাহার গোলাপি মুখ আরো রাঙা হইল। সে ইশারা করিতে আমি আরম্ভ করিলাম, জি মানে বাচ্চা মানে মহাশয়ের কি ব্যামো আছে, কথা আটকাইয়া যায়? তাহার গুরুগম্ভীর এই ধরনের প্রশ্ন শুনিয়া বিকাশ রায়ের মুখখানি মনে পড়িল, বাবা ওই রকম জব্বর ভিলনকেও এই দৃষ্টি হার মানায়। জিয়াকে বাচ্চা নয় বালক হারাইয়াছে, বালক সে কেন হারাইবে, জি পথ ভুল করিয়াছে হয়তো, ছবি জি নেই। বালিকা আস্তে করিয়া বলিল, তবে তো মুশকিল, চেহারা
চেহারা কেমন? মেঘবালিকা আস্তে আস্তে বলিল গৌরবর্ণের, ধরা গড়ন, সদা হাস্যময়। তাহার কথাটি মহাশয় শুনিতে পাইলেন না, পেতলের চোঙ্গাটি আরো শক্ত করিয়া ধরিয়া বলিলেন, একটু জোরে বলিলে ভালো হয় মা জননী, অভাগা বৃদ্ধের তো বয়স হইয়াছে, নিচু স্বর কানে পৌঁছায় না। আমি বলিলাম, জি গৌরবর্ণের, দোহরা গড়ন, সদা হাস্যময়, উচ্চতা এই 5.5 ফুট হইবে। এখনো জানি না বালকটি তাহার স্বামী না প্রেমিক। স্বামী হইল তো সাকাশি দূর থাকিত, তাহা তো দেখি নাই। নির্ঘাত প্রেমিক হইবে। বুকের মাঝখানটি কেমন মোচড় দিয়া উঠিল। আহ, এমন বালিকার প্রেমিক সে কিনা তাহাকে রাখিয়া পালাইয়াছে। বেটা ছেলেকে পাইয়া লই, একচোট লইব একদিন। টমটমে উঠিয়া বসিয়াছি, পায়ের উপর কিছু একটা পড়িল দেখিলাম, জলের ফোঁটা। এই রে, তাহার দুই গাল বাহিয়া জল একেবারে আষাঢ়ের বৃষ্টির মতো পড়িতেছে, একেবারে পায়ের উপর। হৃদয়খানি হঠাৎ করিয়া শ্রাবণের মেঘের মতো আধার ছাইয়া গেল। আম গাছগুলি মুকুলে ভরিয়া গিয়াছে, সবুজের মাঝে কেমন সোনালি মুকুলগুলি, মনে হয় একটা চাদর গোল করিয়া সারা গাছ বিছাইয়া দেওয়া হইয়াছে। প্রণবেশ গাছের নিচে দাঁড়াইয়া আছে, মৌমাছিগুলি এই মুকুল হইতে ওই মুকুলে সারা গাছ ছোটাছুটি করিতেছে, দেখিয়া বেশ লাগিতেছে। তাহার উপর কেমন গুনগুন একটি সুর ভাসিয়া আসিতেছে, ইহা যে তাহাদের ডানাগুলি ব্যবহারের সমন্বিত শব্দ তা বোঝা যাইতেছে। প্রণবেশের এইসব বেশ ভালো লাগে। এই যে আমবাগান, তাহার পেতা দেশের বিভিন্ন স্থান হইতে হিমসাগর, গোপালভোগ, ল্যাংড়া ইত্যাদি আম গাছ আনিয়া এখানে বাগান করিয়াছে। তার গাছগুলি দেশি আম গাছের তুলনায় ক্ষুদ্রকার, কিন্তু ফল অতি সুস্বাদু। তাহাদের বাড়ি হইতে অনতি দূরে ভৈরব নদী, সময় পাইলে প্রণবেশ নদীর পাড়ে বসিয়া থাকে, অথবা বাড়ির পাশে দেখিতে ছিপ ফেলিয়া মাছ ধরিবার চেষ্টা করে, ইহাতেই তাহার সন্তুষ্টি। তাই রাজঘাট স্কুল হইতে মাধ্যমিক পাশ করিবার পর বাবা বলিয়াছিলেন, কলিকাতা যাইয়া উচ্চ মাধ্যমিক পড়িতে, সেখানে শ্যামবাজারে তাহাদের দ্বিতল বাড়ি রহিয়াছে, জমিদারের কাছে হাঁপাইয়া গেলে বাবা মা কিছুদিন সেখানে যাইয়া থাকিয়া আসে। ইয়াছাড়া প্রণবেশ বেশ কয়েকবার কলিকাতা গিয়াছে, তার ভালো লাগে নাই। শহরের পরিবেশ, বিদ্যুতের বাতি আর ঘোড়াগাড়ির কোচওয়ানের হাঁকডাক তাহার পছন্দ নয়। ইয়াছাড়া মা বিশেষ আপত্তি করিয়াছিলেন, ছোট ছেলে এত বড় শহরে যাইয়া কি বুঝিয়া কি বুঝিবে, তাহার সহিত ভালোর সহিত তো মন্দ তো আছেই, সেইখান কি হইবে। এর চেয়ে ঢের ভালো আমাদের দৌলতপুরের বজলাল বাবুর কলেজ, সেখান হইতে উচ্চ মাধ্যমিক দিয়া না হয় স্নাতক পড়িবার জন্য কলকাতা যাওয়া যাইবে, কতক বয়স বাড়িবে, ভালো মন্দের বিচার বোধ হইবে। ভাবিয়া দেখো রমলা, সুখেনের ছেলে কৌশিক কিন্তু যাইতেছে, তাহার মাতা কিন্তু ইয়াতে বাধা দেয় নাই, ভাই দুটি একসাথে থাকিয়া কলেজে যাইতে পারিবে। সুখেন কাকু তাহাদের পাশের জমিদারের জমিদার, বাবার দুঃসম্পর্কের খুব খুড়তুতো ভাই। কৌশিক বেশ চালাক চতুর ছিল, প্রণবেশের সহিত তাহার মিল বড়ই কম। সে যায় বলেন, আমার ছেলে আমি এখন দেব না, কদিন আর ক্লাস, 4 দিন, ছেলে সেখানে বাড়ি ভাড়া করিয়া থাকিবে, আবার সপ্তাহান্তে আমার কাছে ফিরিয়া আসে, মধু যাইয়া তাহার সহিত থাকিতে পারিবে, তালতলা স্টেশন হইতে রেলে চাপিলে ঘণ্টাখানিকও লাগে না, ছেলে আমার বজলালের বাবুর কলেজেই পড়িবে। মায়ের ইচ্ছায় প্রণবের সেইবারের মতো ছাড়া পাইয়াছিল, কিন্তু এইবার কোনো কথাই বাবা শুনিলেন না। উচ্চ মাধ্যমিক পাশ হইয়াছে, স্নাতকের জন্য কলিকাতা যাইতেই হইবে। তালতলা স্টেশনে ট্রেনটি দাঁড়াইয়া আছে, খুলনা হইতে বিশেষ প্রথম শ্রেণীর কামরা এই ট্রেনের সহিত জুড়িয়া দেওয়া হইয়াছে। সেখানে বাক্স পেট্রা লইয়া মধু গাড়িতে উঠিয়া গিয়াছে, মা দাঁড়াইয়া আছেন, শেষবার আসিয়া জড়াইয়া ধরিল, তাহার আঁচল এখনই ভিজিয়া গিয়াছে, এরপর কি হইবে প্রণবেশ জানে না। বাবা আসিতে পারেন না, এখন ফসল কাটার মৌসুম, জমিদারিতে তাই বেশ ভিড়, মাও তাহার সহিত যাইতে পারিবেন না, এখন বাবার দেখাশোনা করিতে হইবে। যুগ যুগ করিয়া ট্রেনটি ছাড়িল, মায়ের চেহারাটি আস্তে আস্তে ছোট হইয়া বিন্দু
তারপর আরও ছোট, তারপর একেবারে দৃষ্টির অপর পারে মিলাইয়া গেল। কলিকাতা শহর কিছুটা পাল্টাই আছে, হয়তো বয়সের কারণে পুনর্বেশের ইহা মনে হইতেছে। ছোটবেলা ট্রাম দেখিয়া তার ভয় লাগিত, এখন আর তেমন বোধ হইতেছে না। কৌশুক আসিয়া তাহাকে কলেজে লইয়া ভর্তি করিয়া আসিয়াছে। ক্লাস আরম্ভ হইতে বেশ বাকি, গঙ্গার পাড় আর গড়ের মাঠ সে ঘুরিয়া আসিয়াছে। সেখানে মানুষ আর মানুষ, এত মানুষ কোথা হইতে আসিল তাহা সে বুঝিতে পারে না। কি হে বালক, শনিবারের সন্ধ্যা, জলসায় যাও তো? একেবারে কোচানো ধুতি আর গিলে করা পাঞ্জাবি পরিয়া আসো, আজ তোমাকে স্বর্গ দর্শন করাইব। বলি বাপের জমিদারির পয়সা কি বারভূতে খাইবে? ইয়ার সদ্ব্যবহার তো করিতে হইবে নাকি? মদের নেশা তো হয় নাই বাবু, বলি দুই একবার চুমুক তো মারিয়াছ নাকি? এই আরম্ভ হইল কৌশিকের বাদরামা। তবে সে যখন বলিয়াছে তাহা করিতেই হইবে, কোনো উপায় নাই। প্রণবেশ মদ খায় নাই বলিলে ভুল হইবে, তাহাদের কলেজের ফিস্টের সময় বন্ধুরা মিলিয়া কেরুয়ান কোম্পানির সিংহমার্কা হুইস্কি আনিয়াছিল, সেখানে হইতে সে এক দু এক চুমুক খাইয়াছিল, ভিতরটি বড্ড জ্বলিয়া যায়, সে আর ওই মুখে কখনো হয় নাই। প্রণবেশ তৈরি হইয়া নামিল, তাহাকে দেখিয়া কৌশিকের একেবারে চোখ উল্টাইয়া গেল। এই তো, এই না হলে বাঘহাটির জমিদার, দেখে মনে হচ্ছে যেন রাজপুত্র। কলিকাতা শহরের রম্ভা উর্বশীরা ঠিক থাকিলে হয়, বাবুকে দেখিয়া প্রথম দর্শনে প্রেম আজ কপালে, আমাদের দিন তাহলে গেল এবার। স্থানটি বাড়ি হইতে বেশি দূরে নয়, প্রণবেশ অবশ্যই স্থানের কথা আগে শুনিয়াছে। কলেজে থাকিতে তাহার সহপাঠী একজন এখানে ঘুরিয়া গিয়া গল্প বলিয়াছিল। উজ্জ্বল ঝাড়বাতি আর বাজনার আওয়াজে এখানে এমনিই কেমন ঘোর লাগে। লাল কমল আর নীল কমল বিশাল দুই ভবন, সুন্দরী মেয়েরা সাজিয়া গুজিয়া এমনভাবে গান গায় আর নাচে যে মানুষ নাকি রূপের জাদুতে সর্বস্ব হারাইয়া একেবারে পথের ফকির হইয়া যায়। যাক সেসব গল্প, টমটম আসিয়া সত্যি বিশাল এক ভবনের সামনে দাঁড়াইল। দারোয়ান আসিয়া দরজা খুলিতেই সাদা কাপড় পরিয়া আরদালি দৌড়াইয়া আসিল। কৌশুককে সবাই চেনে, তাহার কলকাতা আসিয়া বেশ উন্নতি হইয়াছে। কোথাও হইতে সুরলা মিষ্টি কণ্ঠের আওয়াজ আসিতেছে, উর্দু গানের কলি, সেই সাথে তবলা আর সারেঙ্গি, বেশ একটা মাদকতা আছে পরিবেশে। প্রণবেশ গাড়ি হইতে নামিয়া কেবল বাঁদিকে তাকাইয়া সামনে আগাইয়াছে। এমন সময় হঠাৎ বাঁদিকের অন্ধকার গলি হইতে একটি শাড়ি পরা বালিকা তাহার সাথে আসিয়া ধাক্কা খাইল। নিজেকে সামলাইলেও সে দেখিল বালিকাটি পড়িয়া যাইতেছে। ডান হাত দিয়া সে কোনোভাবে বালিকাটির পিঠের নিচে হাত দিয়া তাহাকে আকস্মিক পতন হইতে রক্ষা করিল। পরনের শাড়িখানি মলিন, কিন্তু তার চেহারাখানি খুবই উজ্জ্বল, গৌরবর্ণ, টিকালো নাক, পটলচেরা চোখ। প্রণবেশের মনে হইল দেবরাজ ইন্দ্র কি সত্যি রম্ভা বা উর্বশীকে স্বর্গ হইতে নিচে ফেলিয়া দিলেন একেবারে তাহার কোলে? লোকজন দৌড়াইয়া আসিল, হইচই বাঁধিয়া গেল এক চোখ। বালিকাটির পিছনে সন্ডামার্কা দুইজন অবাঙ্গালী লোক দৌড়াইয়া আসিতেছিল, তাহারা উর্দুতে চিৎকার করিয়া কি বলিতেছিল প্রণবেশ উর্দু জানে না, তবে কৌশিক ধমক লাগাইতে তাহারা থামিয়া গেল। ভিতর হইতে ঘোমটা টেনিয়া বেশ কিছু মেয়ে বাহির হইয়া আসিল। বয়স্ক মহিলা একজন, যিনি এককালে খুবই রূপসী ছিলেন, তিনি ইশারা করিয়া আমাকে ভিতরে যাইতে বলিলেন, তিনি বাড়ির মালকিন। বালিকাটিকে কোলে লইয়া ভিতরে চলিলাম, বেশ কেতাদুরস্ত অবস্থা। আসর আরম্ভ হইবার পূর্ব মুহূর্তে আমরা আসিয়াছি, বাজনাদাররা বসিয়া আছে, মেয়েগুলি ছোটাছুটি করিতেছে। ভিতর বাড়িতে বালিকাটিকে বিছানায় রাখিয়া আমি বাহির হইয়া আসিলাম। মেয়েটির চোখ দিয়ে তখনও জল পড়িতেছে, তাহার জ্ঞান আছে কি নেই বোঝা যাইতেছে না। মালকিন আর তার মেয়েরা বালিকাটির সেবা করিতে লাগিল। বাইরের ভিড়টি বেশ বাড়িয়াছে, সন্ডামার্কা লোক দুটি এখনো যায় না, তাহাদের সহিত কৌশিকের তুমুল বাকবিতণ্ডা চলিতেছে, সবই উর্দুতে। তবে প্রণবেশ বুঝিতে পারিল মেয়েটিকে কে বা কাহারা সকালবেলা তাহাদের কাছে পেঁচিয়া দিয়া গিয়াছে, টাকার অঙ্কটি বিশাল। কৌশিক যে এখানে আসিয়া শুধু পাকে নাই, তাহার বুদ্ধি ও যোগাযোগও যে বেশ ঢের তা বুঝিলাম। সে স্থানীয় পুলিশের বড় বড় নাম বলিয়া লোকগুলিকে বেশ শাসাইল।
এইবার লোক দুইজন ঠান্ডা হইল, টাকার অঙ্ক কমিয়া আসিল। তবে এই পরিমাণ টাকা কৌশিক বা তাহার নিকট এখন নাই, বাড়িতে সিন্ধুকে টাকা আছে। কৌশিকের কলকাতে আসিয়া চরিত্র অবনত হইয়াছে, কিন্তু মনটি নষ্ট হয় না। সে বলিল, যা বাড়ি হইতে টাকা লইয়া আয়, কাকা কিছু বলিলে আমি টাকা শোধ করিয়া দেব। মধু বাড়িতে ছিল, সিন্ধুকের চাবি দিয়া টাকা বাহির করিতেই সে বলিল, এত টাকা লইয়া সে আমাকে এখন ছাড়িবে না। টাকা লইয়া আসিলাম, টাকা গুনিয়া নিতে লোকগুলি চলিয়া গেল। কয়েক ঘন্টা হইয়া গিয়াছে, বাড়ির মধ্যে সবাই বসিয়া আছে, আসর ঠিক মতো জমে নাই। কৌশিকের এস মধ্যে কয়েকবার গ্লাসে চুমুক পড়িয়াছে, সুরলা কণ্ঠের এক মেয়ে গান গাইতেছে, অপরূপ দেখিতে। সে কৌশিকের সামনে বসিয়া আছে, এমন সময় মালকিন আসিলেন। তাকে দেখিয়া মেয়েটি গান থামাইয়া আদাব দিয়া ভিতরে চলিয়া গেল। তিনি উর্দুতে কৌশিককে কিছু বলিলেন, এই যে বন্ধু, তোমার মেঘবালিকা যে তাহার মেঘ বর্ষণ থামাইতেছে না, বৃষ্টির ধারার মতো জল গড়াইয়াই যাইতেছে, কর্পোরেশন কি খবর দেব নাকি? তাহাদের আজকাল জলের বড্ড অভাব, বলিয়া সে হাসিতে লাগিল। লাল জল পেটে ভালোই পড়িয়াছে। বলিলেন, মেয়েটি কিছুই খায় নাই, তাহাকে স্নান করাইয়া নতুন জামা কাপড় পরাইয়া দেওয়া হইয়াছে। মালকিন মহিলাটি ভালো, তিনি যাহা বলিলেন তার সারমর্ম এই যে তাহার জন্মই রঙিন জগতে, এখান হইতে বাহির হইতে না পারিলেও তিনি তার মেয়েদেরকে নিজের মেয়ের মতো করিয়া রাখেন। যদিও রুটি রুজির জন্য মেয়েগুলিকে অনেক কিছু করিতে হয়, তাহার পরও তাহারা তার মেয়ের মতো। এই মেয়েটি কোনো ভালো ঘরের মেয়ে, তাহার পোশাক আশাক ভালো না হইলেও কি হইবে, চেহারা বলিতেছে সে উঁচু জাতের মেয়ে। তিনি মেয়েটিকে যথাসাধ্য সাজাইয়া দিয়াছেন, কিন্তু কাছে রাখিতে পারিবেন না, এই জগৎ বড্ড খারাপ, এখনই তাহাকে এখানে হইতে লইয়া যাইতে হইবে। কৌশিক মাতাল হইলেও তাহার বোধবুদ্ধি লোপ পায় নাই, সে করজোড়ে আমার নিকট আসিয়া গলবস্ত্র হইয়া বলিল, বন্ধু এই কাজটি পারিব না, বাড়িতে কাকা কাকিমা আছেন, কোনো মেয়েকে সাথে লইয়া গেলে একেবারে অনর্থ বাধাইবেন, তুমি বাবা লইয়া যাও, স্বয়ং ভগবান ইন্দ্র তাহাকে তোমার কোলে তুলিয়া দিয়াছেন, বৎস সেই উপহার পায়ে মাড়াইও না। এই মেরেছে, আমাদের বাড়িতে তো কোনো মেয়ে লোক নাই, আমি আর মধু আর রান্নার ঠাকুর, কোথায় লইয়া যাইব? বড্ড চিন্তিত হইল। মধু পিছনে দাঁড়াইয়া হাত কচলাইতেছিল, তাহার দিকে নজর যাইতে সেই বলিল, জি আজ্ঞে, অভয় দেন তো বাবু, একখান কথা বলি। জি, রান্না ঠাকুরের একটি কন্যা আছে, এই কাছেই থাকে, বলিলেই আসিয়া যাইবে, গতবার গিন্নিমা আসিলে সেই তো মায়ের সেবা যত্ন করিল, মালতী সত্যি একটা করিতকর্মা মেয়ে। ও, তবে এই কেচ্ছা, মধুবেটাও এখানে গোল বাঁধাইয়া বসিয়া আছে। তবে তো খেল খতম বাবা, এখনই রওনা হও, আমার হুইস্কির নেশাটা কমিবার আগে তুমি মেঘবালিকা সহ কাটিয়া পড়ো হে খোকা। তাহার নাম জানা হইল না, মেঘবালিকায় নাম হইয়া গেল। মালতী আসিয়া তাহার সহিত রহিয়াছে, সকালবেলা মালতী আসিয়া লম্বা একখানি ফর্দ মেলিয়া ধরিল, তাহার কতক সে পড়াইয়া শুনিল। কতক বলিল, বাবু এইসব মেয়েলি ব্যাপার, আর বলা যাইবে না, দোকানে যাইতে হইবে এবং ইহা কিনিতে হইবে, টাকার অঙ্ক নেহাত কম নয়, টাকা বাহির করিয়া তাহাকে প্রশ্ন করিতে যাইব, সে কি তাহার নামধাম কিছু বলিল? মুখের কথা বাহির হইতে পারিল না, মালতী তো টাকা ছো মারিয়া টাকা লইয়া উধাও হইয়া গেল। পায়ের উপর জল পড়িতেছে, দেখিয়া সে কিছুটা লজ্জিত হইল, মুখ সরাইয়া লইয়া ফুফাইতে লাগিল। আমি সান্ত্বনা দেবার আগেই সে বলিতে লাগিল, আমার নাম সুস্মিতা, বাবা সক্রিয় রাখিয়াছিলেন এই নাম, আমরা জাতে ব্রাহ্মণ, বাবার খুব আদরের মেয়ে আমি, বাবা আমাকে ছোটবেলায় লেখাপড়া শেখাইয়াছেন, আমাদের বাড়ি পূর্ববঙ্গে রাজবাড়িতে, রাজবাড়ি রেল স্টেশন হইতে এই ক্রোশ তিনেক দূরে, বাবা এলাকার নাম করা ঠাকুর, সব বড় পুজোয় বাবার ডাক পড়ে, ইয়াছাড়া বড় বড় বাড়িতে বিবাহের সময়ও আমার বাবাকে দরকার হয়। সেবার আকালের পর দেশে খুব অভাব, গ্রামের লোকেরা নিজেরাই খাইতে পারে না, ঠাকুরকে কী দেব, বাবা কলিকাতা চলিয়া গেলেন, সেখানে আয় রোজগার ভালো,
বেশ মানি অর্ডার করিয়া টাকা পাঠাইতেন। ছমাসে নমাসে একবার আসিতেন। আমি আমার ছোট ভাই আর মা, সংসার বেশ ভালোই চলিতেছিল। গত ছয় মাস বাবা টাকা পাঠান নাই, তাহার কোনো পত্র আমরা পাই নাই। ইহার মধ্যে জমানো টাকা শেষ, তাহার পর গয়নাগাটি ঘটি বাটি সব বিক্রয় করিতে হইল। যখন চিন্তায় চিন্তায় মা শয্যাশায়ী হইলেন। মাসখানেক আগে কবিরাজ কাকু আসিয়া বলিলেন তাহার যকৃতে পচন ধরিয়াছে, কলিকাতা লইয়া ইংরেজ চিকিৎসক দেখাইতে হইবে এবং সুচ দিতে পারিলে হয়তো ভালো হইবে। এত টাকা আমরা কোথায় পাইব? ইহার দিন পনেরো পর মা মারা যান। মা মারা যাইবার কিছুদিন পর হঠাৎ হারাধন কাকা গ্রামে আসিলেন। তিনি কলিকাতা থাকেন। বলিলেন তিনি বাবা কোথায় থাকেন জানেন, তাহার সহিত গেলে বাবাকে পাওয়া যাইবে। কানের দুল বেচিয়া ভাইকে লইয়া রাজবাড়ি স্টেশন হইতে কলিকাতার ট্রেন ধরিয়াছিলাম। সেদিন সন্ধ্যা নাগাদ ট্রেন এক স্টেশনে থামিতে হারাধন কাকা লুচি আর মিষ্টি লইয়া আসিলেন। আমি আর ভাই লুচি মিষ্টি খাইয়া ঘুমাইয়া পড়িয়াছিলাম। চোখ মিলিয়া চাইতেই দেখিলাম এক ঘরে খাটে শুইয়া আছে, উপরে দিনের আলোর মতো আলো। আমি বিদ্যুতের বাতি আগে দেখি না। চোখ ধরিয়া আসিতেই খোলা দরজা দেখিয়া দৌড় দিয়াছিলাম। অন্ধকার গলির মুখে টমটম দেখিয়া পাশ খাটাইতে যাইয়া আপনার সহিত ধাক্কা লাগিয়া পড়িয়া গেলাম। তাহার পরের কাহিনী আপনার অজানা নয়। আমার ভাইটিকে খুব দরকার, সেছাড়া আমার কেউ নেই। অনুগ্রহ করিয়া আমাকে তাহাকে খুঁজিয়া দিন। এই অভাগী আপনার কাছে চিরঋণী, সেদিন কোনোদিন শোধ হইবার নয়। তদুপরি আর একটু দয়া করুন, আমার ভাইটিকে খুঁজিয়া দিন, বলিয়া সে ফুফাইতে লাগিল। মেঘবালিকার রহস্য উন্মোচিত হইল। বুকের উপর হইতে যেন পাথর নামিয়া গেল। হৃদয়ের ব্যাকুলতা কাটিয়া যেন সেই আম গাছের নিচে মৌমাছির গুঞ্জন শুনিতে পাইলাম। পৃথিবীতে সবাই সুখী নয়, ভালোবাসা খুব সহজ দ্রব্য নয়, তাহা কড়ি দিয়া কিনিবার জিনিস নয়। ঈশ্বর তাহার ঝুলি হইতে একটি অমূল্য রতন আমার কোলে ফেলিয়া দিয়েছে। এই মানিক রতন কয়জন পায়? কলিকাতা শহরে সন্ধ্যা নামিতেছে। টমটমের দুলুনিতে গাড়ির জানালা দিয়া রাস্তার আলো আসিয়া তাহার মুখখানিতে পড়িতেছে। কি সুন্দর সেই মুখশ্রী! মায়াবী মেঘবালিকাকে সত্যি মনে হইতেছে ভগবান নিজ হাতে আমার জন্যে বানাইয়াছেন।